কোটা আন্দোলনে সহিংসতার প্রভাব এখনও কাটেনি রাজধানীর বাজারে দেশ জুড়ে দুর্বৃত্তদের ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়তে শুরু করলেও স্বাভাবিক অবস্থা ফেরেনি নিত্যপণ্যের বাজারে সহিংস ঘটনায় সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়ে যাওয়া চালের দাম এখনও কমেনি বরং আরও বেড়েছে যদিও একই সময়ে কিছু সবজির দাম কমে স্বস্তি ফিরেছে ঢাকার খোলা বাজারে সব ধরনের চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে দোকানিরা বলছেন পণ্যের দাম তুলনামূলক কমলেও বাজারে ক্রেতা নেই শুক্রবার রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালিক কারফিউ শিথিলের সময়সীমা বাড়লেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের বাজার ছুটির দিন হলেও ঘর থেকে বের হননি অনেকে বৃষ্টি আর আন্দোলনের শঙ্কা উপেক্ষা করে যারা প্রয়োজনীয় দ্রব্য কিনতে বাজারে এসেছেন তাদের দাবি মধ্যবিত্তের নাগালের বাইরে অনেক পণ্যের দাম কোনোটা হাতের নাগালে কোনোটা নাগালের বাইরে এইভাবেই চলছে আপনার তিনটার দাম কমলে দশটার দাম বাড়ে আবার দুইটার দাম কমলে আটটার দাম বাড়ে সবজি সস্তি মাছে আগুন মাছে সস্তি মাংসে আগুন এইভাবেই চলছে সব কিছু আসলে সস্তি কোনো জায়গাতেই নেই অনেক কিছু দামি বেশি আছে এখন দেখা যাচ্ছে আসলে সত্যি কথা বলতে আমাদের মিডিয়াম ফ্যামিলির যারা এরা চলতে আমরা যে টাকা স্যালারি পাই এর ভিতরে চলতে হিমশিম খেয়ে যে অনেক দোকানিরা বলছেন কয়েকদিন ধরেই চালের বাজার চড়া সব ধরনের চালই কেজি প্রতি দুই থেকে তিন টাকা বাড়তি তাদের দাবি চাহিদা থাকলেও মিল কর্তৃপক্ষ ঝুঁকি নিয়ে সরবরাহ করছে না বলে আরও বাড়তে পারে দাম গত সপ্তাহে এই পর্যন্ত বিক্রি করছে সাড়ে তেত্রিশশো চৌত্রিশশো টাকা আপনার মিনিগের চাল যেটা হাইয়েস্ট আ 66 68 এখন বর্তমানে বেচার আগে মনে 69 70 টাকা আন্দোলনের সময় 600 টাকার কাঁচা মরিচ এখন 140 টাকায় নেমে এসেছে পাশাপাশি ডিম মাছ ও হরেক রকম সবজির দামও কমেছে এখন মরিচ 160 টাকা 140 টাকা 120 টাকা মানে যে যে রকম কিনছে দাম কমছে 20 টাকা 10 টাকা কমছে হাঁসের ডিম ছিল আগে দুইশো এখন দুইশো টাকা আর এটা ছিল একশো পঞ্চাশ এখন একশো একশো পাঁচচল্লিশ ছিল এখন একশো চল্লিশ সোনালি ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমের দিকে বাজার জুড়ে দেখা মিলেছে নানা প্রজাতির মাছ সরবরাহ বাড়াই দাম কিছুটা কম বলে জানান বিক্রেতারা কিছু কিছু মাছ যেগুলো আমদানি কম সেগুলো একটু দাম বেশি আর যেগুলো একটু আমদানি বেশি সেগুলো একটু দাম কম বন্ধের কারণে মাল আসা বন্ধ ছিল এরপরে আপনার আমাদের কাস্টমারে ছিল না আর আমাদের এটা তো কাঁচামাল পছন্স জিনিস না আসছে ভালোই হয়েছে এদিকে খাসি ও গরুর মাংসের বাজার ক্রেতা শূন্য। তাই আগের দামেই বিক্রি হচ্ছে মাংস আঞ্জাম খালেক গ্লোবাল টেলিভিশন ঢাকা